আমি মুস্তাফা মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় দাবাদী ছাত্র দল নেত্রকোনা জেলা শাখার, এবং 1990-এ আমি নেত্রকোনা সরকারি কলেজ থেকে জাতীয় দাবাদী ছাত্র দলের মনোনীত পরিষদ থেকে, ছাত্রদলের মনোনীত পরিষদ থেকে, মাসুদ মাসুদ পরিষদ থেকে নির্বাচন করেছিলাম জিএস, এবং পরবর্তী সময়ে জেলা যুব দলের সহসভাপতি এবং এই ইমিডিয়েট পাস কমিটি, যে আগের কমিটি, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি কাজ করেছি। যুব দলকে সারা জেলা ব্যাপী সংগঠিত করেছি, তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যুব দলকে আমরা শক্তিশালী একটা রূপ ধারণ করেছি। চট্টগ্রাম জেলা শাখা বিগত 2-3 দিন পূর্বে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটি নেত্রকোনা 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। আমি এই নতুন কমিটিকে সাধুবাদ জানাই, পাশাপাশি এখানে যারা অনেক যোগ্য নেতৃবৃন্দ আছেন তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, এই জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং এই কমিটি পুনর্গঠনের জন্য আমি অনুরোধ করছি। এখানে অনেকেই যারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত জুনিয়র যারা 5 জনের মধ্যে, তাদের নামের পরে অনেকেই সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন যুব দল করতে আগ্রহী, তাদেরকে রাখা সম্ভব হবে না। পাশাপাশি আমাদের আগের আহ্বায়ক এবং বর্তমান সভাপতি, উনিও অসুস্থ দীর্ঘদিন যাবৎ, সেই জন্যে অনেকের আশা ছিল যারা ত্যাগী, যারা বিভিন্ন সময়ে কারা নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, মামলায় বারবার নির্যাতিত হয়েছেন, তারা আসবেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা আমরা দেখতে পাই নাই, প্রতিফলন হয় নাই। আমরা চাই এই জেলা কমিটি আবার পুনর্গঠন করে